ভৈরবে নানা আয়োজনে শেখ রাসেলের ষাটতম জন্মদিন পালিত কেক কাটা রেলি পুষ্পস্তবক আলোচনা সভা সহ নানা আয়োজনে ভৈরবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ জন্মবার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ সহ প্রশাসনের কর্মকর্তারা এছাড়া বৈরব থানা হাইওয়ে থানা রেলওয়ে থানা মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠক পুষ্পস্তবক শেষে একটি রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শুরুর পূর্বে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় বৌরফ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকসুদুল আলম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম সিকদার মিডিয়া কর্মী সহ প্রশাসনের কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন